হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আজকে এই যে দেখতে পাচ্ছেন কিউট দুটো ক্লে পট নিয়ে এসেছি, যেটাতে আমি আমার পছন্দের সাকুলিনা গাছ লাগিয়েছি। তো এর মধ্যে এই প্রথম পটটার আজকে টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে এই যে কাপগুলো দেখছেন, এটা আমি স্ট্রিট ফুডে চা খেতে, মানে তন্দুরি চা খেতে গিয়েছিলাম, তখন আমি নিয়ে এসেছি। আসলে পেন্টিং জগতে যারা আছেন তারা হয়তো বা জানেন যে পেন্টিং করা যায় এমন কিছু দেখলেই নিয়ে আসতে মন চায়। তো যাই হোক, প্রথমে এগুলো আমি খুব ভালো মতো রোদে শুকিয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে। তারপরে এখানে আমি হোয়াইট কালার দুইবার বেস হিসেবে ইউজ করেছি। বেসটা খুব ভালো মতো বসে গেলে এবং খুব ভালো মতো শুকানোর পরে আমি এখানে আমার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথমে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিয়েছিলাম, বিভিন্ন কালার অ্যাপ্লাই করব সেজন্য। কিন্তু পরে কালো বর্ডারটার জন্য কেন জানি আমার ভালো লাগছিল না, এজন্য পরে আবার আমি এই কালো বর্ডারগুলো অন্য রং দিয়ে ঢেকে দিয়েছি। তো ডিজাইনটা একান্তই আমার নিজস্ব, আমি কোথাও দেখে বা কারোর কোনো কিছু ফলো করে না, আমার মনে হয়েছে এরকম করা তো করেছি। প্রত্যেকটা কালারের ইউজ করার সাথে সাথে আমি ব্রাশটা ধুয়ে নেওয়ার পরে অন্য কালার ইউজ করেছি এবং টিস্যুতে পানিটা মুছে নিয়েছি, এতে করে কালারটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। আর এই পটটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর আমার মতো কারা কারা আছেন যে এরকম দেখলেই পেন্টিং করতে মন চায় মাটির এই পটগুলোতে, বিশেষ করে মাটির কাপ বা ফ্রিজ যেটাই হোক? তো সবগুলো রং অ্যাপ্লাই করার পর এটা যখন খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে, এরপরে আমি হোমমেড ভার্নিশ ইউজ করে নিয়েছিলাম। আপনারা যদি এই হোমমেড ভার্নিশের রেসিপি চান, আমি এটাকে রেসিপি বলছি, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি এটার টিউটোরিয়াল দিয়ে দিব। মাত্র 10 টাকাও লাগবে না, অথচ আপনার 200-300 টাকা বাঁচিয়ে দিতে পারে। তো যাই হোক, এই তো আমার কাজ প্রায় কমপ্লিট। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজ আর্শিদাস আর্টিস্ট্রিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আমাকে টিকটকে এবং ইনস্টাতেও একই নামে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।